নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ফোনির থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শিক্ষা দিন দিন ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসে এই জায়গাগুলির দিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি হয়েছে রেড অ্যালার্ট তো বন্ধুরা কোন কোন জায়গাগুলির দিকে ধেয়ে আসে সমস্ত কিছু বিস্তারিত যে নেব ওই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নিচে দেখবেন রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দ্বারা বেলাইটেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ক্রমশই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় হিক্কা ঘন্টায় আঠেরো কিমি গতিতে আরব সাগরের পশ্চিমে সরছে এই ঘূর্ণিঝড় হিক্কার সর্বোচ্চ গতি একশো আটচল্লিশ কিমি হতে পারে বলে মনে করা হচ্ছে মৌসুম ভবনের খবর অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ঘূর্ণিঝড় হিক্কা শিক্ষার প্রভাবে গুজরাট উপকূলের ঘন্টায় সত্তর থেকে আশি কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে শিক্ষা আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে সরতে থাকলেও মহারাষ্ট্র কোঙ্কনের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর প্রভাব পড়বে আজ থেকে চার দিন গুজরাট গোয়া কেরালা মহারাষ্ট্র কোঙ্কন হরিয়ানা পাঞ্জাব ও দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন ক্রমশই কিন্তু দিন দিন এই শিক্ষার শক্তি বাড়ছে এবং বেড়ে কিন্তু একশো আটচল্লিশ কিমি অর্থাৎ একশো আটচল্লিশ কিমি পার ঘন্টায় ধেয়ে আসছে এই জায়গাগুলির দিকে এবং আরও সতর্ক বার্তা জারি করেছে সমস্ত জায়গাগুলিতে যেখানে বলেছে মহারাষ্ট্র কোঙ্কণ যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে অঞ্চলগুলি রয়েছে সেই সব অঞ্চলের দিকে কিন্তু আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে এই হিক্কা জ্বর ধেয়ে আসছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আলিপুর অর্থাৎ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে এই আপডেটটি উঠে এসেছে আবহাওয়া দপ্তরে এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু সবাইকে ভিডিওটি শেয়ার করে সতর্কতা করে দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ